আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা আজকে আমি 8 মিলিয়ন ট্রাফিক প্ল্যাটফর্ম একটা নিয়ে এসেছি, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে এটা ইউজ করে কিভাবে আপনারা ভালো ট্রাফিক আপনারা নিয়ে আসতে পারেন, সেটা আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সেজন্য সাথেই থাকুন, ভিডিওটি একটু স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা জানেন যে আমরা ওয়ারিয়র প্লাসের একটা কোর্স করছি, যেটার হলো 15টা পর্ব এর আগে হয়ে গেছে, পার্ট 15 পর্যন্ত, আজকে 16 পার্ট। তো এই ভিডিওগুলো যারা দেখে আসেননি অবশ্যই দেখে আসবেন, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন, আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি যে ট্রাফিকের একটা বড় প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো, সেটা হলো miui.com। তো এই miui.com নিয়ে আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণটা বুঝিয়ে দিব যে আপনারা কিভাবে খুব কোয়ালিটি ট্রাফিক আপনারা নিয়ে আসতে পারেন। সেজন্য এই যে miui.com এ আপনাদেরকে চলে আসতে হবে। তো মিউইয়ের যদি আমরা ট্রাফিকটা একটু চেক করি, তাহলে এখানে দেখবেন যে একটু নিচে নামলে সিমিলার ওয়েবে যে 8 মিলিয়ন ট্রাফিক কিন্তু এখানে প্রতি মাসে আসে, তো এখানে এবং কোয়ালিটি ট্রাফিক আসে। তো এটা ইউজ করে কিন্তু আপনারা খুব ভালো একটা আউটপুট আনতে পারবেন, আর আমি কিন্তু আপনাদেরকে ভালো ভালো ওয়েবসাইটগুলোই দেখাই যেগুলো থেকে আপনি কোয়ালিটি ট্রাফিকগুলো আপনারা নিয়ে আসতে পারেন। তো এখানে miui.com এ আমরা চলে আসবো, যে অ্যাড্রেসটা একটু খেয়াল করবেন, miui.com। এখানে আসার পরে মানে রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দিবে। তো এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন, তারপরে এখানে ইমেল অ্যাড্রেস আপনার দিবেন, তারপরে ইমেল অ্যাড্রেসটায় আবার রি এন্টার করবেন, আরেকবার দিবেন, তার মানে এখানে পাসওয়ার্ড আপনি দিবেন, পাসওয়ার্ডটা হলো একটা বড় হাতের দিবেন অক্ষর, এবং হলো তারপরে ছোট হাতের, এবং তারপরে 1 2 3 4 এরকম কিছু, আর সিম্বল কিছু ইউজ করবেন, হ্যাশ বা স্টার বা @ এরকম কিছু, ফুল স্টপ। তারপরে এটা একটা পাসওয়ার্ড হয়ে গেলে আপনি সাইন আপটা প্রসেসটা ফলো করে নেবেন, এরপরে আপনারা ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করে নেবেন, তাহলে কিন্তু আপনার এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পূর্ণ হয়ে গেল। এরপরে আপনারা লগ ইনে ক্লিক করে এখানে আপনার ইমেল অ্যাড্রেস আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে সুন্দরভাবে আপনারা লগ ইনটা সম্পূর্ণ করে ফেলবেন। আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, এখানে আমি সরাসরি চলে আসলাম। যদি আলাদা পেজ আপনারা এখানে করেন, তাহলে এখানে 100% ফ্যান ফর জাস্ট $1.99 পার মান্থ আপনাকে দিতে হবে, আর এখানে কোনো এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট আসবে না, শুধুমাত্র আপনার আপনি যেগুলো লিখবেন সেগুলোই শো করবে। তো এই জন্য এটা আপনার দরকার নাই যে আপনার হলো এখানে টাকা ইনভেস্ট করার জন্য। তো টাকা ইনভেস্ট না করে আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্যান্সেল এন্ড ক্লোজ, তারপরে এখানে দেখেন গ্রুপ আপনার হলো মেন কাজটা, এখানে আপনাকে যেরকম ফেসবুকে এর আগে আমি অনেক ভিডিওতে দেখাইছি গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকতে হবে, গ্রুপে আপনি যে রিলেটেড আপনি কাজ করবেন সেই গ্রুপ গুলোতেই আপনি এখানে জয়েন হয়ে নিবেন। এখানে গ্রুপে ক্লিক করবেন, করে আপনারা এখানে গ্রুপও এখানে ক্রিয়েট করে রাখতে পারেন, এই যে এখানে আপনার নিউ গ্রুপ ক্লিক করবেন, করে এখানে নামটা লিখে আপনি এখানে ডিসক্রিপশনটা আপনি লিখবেন আপনার কি গ্রুপের নামটা, আর এখানে আপনি এই ডিজাইনটা আপনি দিয়ে দিবেন যে আপনার এখানে গ্রুপের আইকনটা যে আপলোড ফটো এখানে আপনি দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন, করলে আপনার কিন্তু গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই গ্রুপে তখন আপনারা কাজ করতে পারবেন, এই যেরকম ফেসবুক গ্রুপ আপনারা তৈরি করেন বিভিন্ন জায়গাতে, সেই গ্রুপটা এখানে আপনি এই গ্রুপে কাজগুলো করতে পারেন, যে আপনার গ্রুপে আপনার যে কোনো পোস্ট বা সবকিছু আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো এটা আপনার একটা গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে আপনি এখানে পোস্টটা করতে পারেন। আর এখানে আপনারা এই যে এখানে বাম পাশে ব্রাউজ গ্রুপস, এই গ্রুপসে আপনারা ক্লিক করবেন, গ্রুপসে ক্লিক করে সার্চ গ্রুপ, এখান থেকে সার্চ গ্রুপ থেকে আপনি যে কোনো কিছু আপনি এখানে সার্চ করতে পারেন। এই ধরেন ওয়েব হোস্টিং আমার কেউ প্রয়োজন হলে এখানে ওয়েব হোস্টিং আমি ক্লিক করলাম, পরে দেখেন এখানে এইরকম গ্রুপ আসবে অনেক কিছু, আপনি সেই গ্রুপ গুলোতে আপনি জয়েন হয়ে থাকতে পারেন। এখান থেকে যখনই আপনি জয়েন ক্লিক করবেন তখন এটা আপনার জয়েন হয়ে যাবেন, তখন এই গ্রুপ গুলাতে আপনারা কিন্তু পোস্টটা করবেন, কি পোস্ট করবেন এই সবগুলাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো এখানে আপনারা আশা করি বুঝতে পারছেন যে গ্রুপ গুলো থাকবে সেটা আপনি জয়েন হয়ে যাবেন। তার আগে দেখলাম এখানে গ্রুপ থেকে আপনারা নিউ একটা গ্রুপ ক্রিয়েট করে নেবেন, এখন আপনার মেন কাজটা হলো হোমে এসে জাস্ট একটা পোস্ট করা। তো এখানে আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এর আগে আপনার যে ভিডিওতে দেখাইছি আপনাকে, যে দেখেন এখানে ডকুমেন্টস একটা আমরা করেছিলাম গুগল ডক্স দিয়ে,
তো এই ডকুমেন্টসটা আপনারা মানে যারা ভিডিওটি দেখে আসেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, যে গুগল ডকস দিয়ে আমরা কিভাবে একটা ডকুমেন্টস তৈরি করেছি এবং এটা থেকে আবার পিডিএফ এবং আপনারা কনভার্ট কিট দিয়েও আমি দেখাই দিয়েছি যে সম্পূর্ণ প্রসেস, যে আপনারা কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। এখন আপনার কাজ এইখানে হলো এই প্রত্যেকটা ডকুমেন্টস আপনারা কিন্তু এখানে করবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টসেরই এই কিছু কিছু অংশ আপনি এখানে জাস্ট হলো কপি করবেন। এই কপি করার মাধ্যমে আপনারা এখন MIUI.com-এ পোস্ট করবেন এবং পোস্ট করে কিন্তু ট্রাফিকটা নিয়ে আসবেন। তো এখানে আমি এখন কপি করে হোমে এসে এখানে পোস্টে ক্লিক করা লাগবে। পোস্টে ক্লিক করলে এটা আমি এখানে লিখলাম, তারপরে দেখেন এখানে একটা আপনি ইমেজ দিবেন, ইমেজটা আমি একটু সিলেক্ট করে নেই। এখানে দেখেন এই ইমেজটা আমি সিলেক্ট করে নিলাম ওপেন। এখানে আরো ইমেজ আপনি প্লাস করতে পারেন, দেখেন অ্যাড মোর ইন ফটোজ, এখান থেকে আপনি দিতে পারেন যত ফটো দিবেন তত এটা দেখতে আরো ভালো লাগবে। এগুলো এখানে আমি দিয়ে দিলাম, তারপরে এটা থেকে আরেকটা নিয়ে নেই। ধরেন এতটুকু আমি নিয়ে নিলাম, তারপরে এখন কি করবেন এখানে এখানে আপনাকে হ্যাশট্যাগে, যে এখানে ক্লিক করলে হ্যাশট্যাগ আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। হ্যাশট্যাগটা খুব গুরুত্বপূর্ণ, যেরকম ট্যাগ সব জায়গাতে ইউজ করেন, ইউটিউব চ্যানেল হোক যে কোনো আপনার পোস্ট হোক, এখানে আপনার হ্যাশট্যাগ কিছু ইউজ করতে হবে এই রিলেটেড হ্যাশট্যাগ। এটা দেখেন একটা ইমেল মার্কেটিং সিক্রেট ইমেল সিস্টেম, যেহেতু ইমেল মার্কেটিং, যেহেতু আমি ইমেল বলে সার্চ দিলে কিন্তু ইমেল মার্কেটিং এরকম কিছু শো করবে। আপনি জাস্ট হলো কিছু করা লাগবে না, এখানে একটু লিখতে লাগলে সব চলে আসবে, আপনি এগুলো দিয়ে দিবেন। দেখেন একটা হলো আপনার এখানে এখানে অ্যাড হয়ে যাচ্ছে ইমেল মার্কেটিং সার্ভিস, দেখেন ইমেল মার্কেটিং টিপস। তো এইভাবে আপনারা এই ট্যাগগুলা সিলেক্ট করে দিবেন। এই যখন এগুলো করবেন দেখেন এখানে আপনার ট্যাগগুলা বসে গেছে, তারপরে এখানে আপনার এটা ক্রস করে জাস্ট হলো বের হয়ে যাবেন। এরপরে দেখেন এখান থেকে আপনি আরো ছবি আপনি ইউজ করতে পারেন। এখানে কি করবেন অ্যাড করবেন, একটু ইন্টার দিবেন, দিয়ে তারপরে আমি আর কিছু লিখা এখানে দিব। এতটুকু আমি এটা কপি করে দিলাম, কপি করে এখানে আমি এটা এখন পেস্ট করে দিলাম। তারপরে ফর মোর এখানে আমি দিব ফর ফর মোর ভিজিট দিস লিংক। এখানে এতটুকু লিখে আমি এখন একটু একটু এটা দিলাম। দেওয়ার পরে এখন আপনি এখানে কি করবেন, এখানে কিন্তু আপনি সরাসরি অ্যাফিলিয়েট লিংক আপনি ইউজ করবেন না, এখন এই গুগল ডকস এর লিংকটা আপনি দিয়ে দিতে পারেন শর্টকাট করে। তো এর আগেও কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি লিংক শর্ট কিভাবে করবেন, এই যে এটা গুগল ডকস এর একটা লিংক, তো এই লিংকটা আপনারা কিভাবে পাবেন সেটাও কিন্তু আমার দেখানো আছে গুগল ডকস এর লিংকটা। এটা যখন আপনি ক্রিয়েট করবেন, করার পরে শেয়ার ক্লিক করলে কিন্তু এই লিংকটা পাওয়া যায়। তো এখানে দেখেন আমি এইটা কি করব, একটু শর্ট করে নিব, এত বড় লিংক না ইউজ করে। দেখেন এটা যদি পেস্ট করি অনেক বড় একটা লিংক হয়ে যাচ্ছে। এখানে cutly.com বলে আপনারা সার্চ দিবেন, cutly.com লিখলে আপনারা এটা ওয়েবসাইটটা চলে আসবে এবং এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ওয়েবসাইটটা আসবে এখান থেকে জাস্ট হলো, যারা জানেন না তাদেরকে বলছি, একটা লিংক আপনি যে কোনো বড় লিংক এখানে আপনি জাস্ট হলো পেস্ট করবেন। পেস্ট করার পরে কিন্তু আপনার হলো এখানে যদি ডান পাশে শর্ট এনে ক্লিক করেন তাহলে কিন্তু একবারে লিংকটা শর্ট করে দিবে। খুব সুন্দর একটা শর্ট লিংক আপনারা এখান থেকে পেয়ে গেলেন এবং এই লিংকটা আপনারা ইউজ করতে পারবেন। এখন কাজের সুবিধার্থে এটা আপনার লিংকটা কপি করে নেবেন এবং এক জায়গাতে সেভ করে নেবেন, তাহলে এটা সেভ থাকবে। এখন যে লিংকটা আপনারা কপি করলেন সেই লিংকটা আপনারা কি করবেন, এখানে এসে খুব সুন্দর করে পেস্ট করে দিবেন। তাহলে দেখেন একটা ইউনিক লিংক আপনার হয়ে গেল শর্টে, খুব সুন্দর এটা লাগছে। এখন আপনারা আর একটা কাজ আপনারা করতে পারেন, একবারে উপরে একটা হেডলাইন আপনারা ইউজ করতে পারেন। হেডলাইনের জন্য আমরা সেই ডকুমেন্টসে চলে যাব। তো এটা কপি করলেন, এইটুক এইটুক আমরা কপি করি। কপি করে আপনি এখন মিমেতে চলে যাবেন। মিমেতে আসার পরে এটা একটু ইন্টার দিবেন, দিয়ে উপরে খুব সুন্দরভাবে এটা পেস্ট করে দিবেন। জাস্ট আপনারা একটা ইউনিক কন্টেন্ট লিখবেন, যে যেভাবে করলে সুন্দর হয়। আমি এটা কনসেপ্টটা জাস্ট আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তো দেখেন এখানে সব কিছু হয়ে গেল, এখানে লিংকটা একটা সুন্দর হয়ে গেল, এখানে হ্যাশট্যাগ হয়ে গেল। আর এখন আপনারা নিচে হলো এই যে ছবিটা আছে, দেখেন ছবির নিচে কিছু অ্যাড ক্যাপশন দেওয়া আছে, এখানে আপনারা কিছু ক্যাপশন আপনারা লিখে ফেলতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আর নিচে এই পোস্টটা এইভাবে শো করবে এটা দেখাচ্ছে। দেখেন এখন আপনার আর একটা কাজ করতে পারেন আপনারা, আপনারা কিছু এই যে উপরে আপনার ক্লিক করলে দেখেন এখানে হলো কিছু ইমোজি ইউজ করতে পারেন। তো এখানে ক্লিক করলে অনেক ইমোজি চলে আসবে, তো সেই ইমোজিগুলো আপনারা দিতে পারেন, তাহলে আরও কিছু ইউনিক হবে, এটা দেখতে ভালো লাগবে, সবার অ্যাট্রাকশন পুরাবে এবং এর মাধ্যমে কিন্তু তারা বেশি ক্লিক করবে এবং এখানে আসবে।
এবং আউটপুট আপনি বেশি পাবেন। আর এখানে আপনারা এই টেক্সট গুলো আপনারা যে কপি করে এখানে ক্লিক করে আপনি এখানে বোল্ড করতে পারেন, আইটালিক বা যে কোনো কিছু আপনি এখানে করতে পারেন। তো এরপরে আপনার কাজটা শুধুমাত্র আপনার এখানে পোস্ট করা, তাহলে কিন্তু এই ডকুমেন্টটা এই যে পোস্ট হয়ে যাবে, দেখেন খুব সুন্দরভাবে এটা এখন শো করছে। এখন শো মোরে ক্লিক করলে এখানে আপনার আরো ডকুমেন্ট সেটা শো করবে এবং উপরে নিচে আপনি এটা দেখে নিতে পারেন যে এটা হলো লাইভ, এভাবে আপনার চলে আসবে। তো এখানে দেখেন একটা হেডলাইন, এগুলোর ডিসক্রিপশন আছে। এখানে শো মোরে ক্লিক করলে আপনার নিচে এখানে সবকিছু শো করছে, হ্যাশট্যাগ, আপনার হলো লিঙ্ক। আর এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তারা সেলস পেজে চলে যাবে। সেলস পেজ থেকে আপনার ওটা ক্লিক করার পরে পারচেজ করবে কেউ, তখনই আপনি এখান থেকে ইনকাম জেনারেট করবেন। আর এখানে কিছু হ্যাশট্যাগ দেওয়া আছে, হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু সবাই সার্চ করে আপনার পোস্টটাই পাবে। তো আশা করি বুঝতে পারছেন, খুব সুন্দরভাবে একটা পোস্ট আমি এটা ক্রিয়েট করে দিলাম। তো এই পোস্টটা দেখানোর উদ্দেশ্যে এরকম আপনারা অসংখ্য ফ্রিতে ব্লগ আপনাকে বলেছি সেটা করবেন, গুগল ডক্স দিয়ে বা কনভার্ট কিট দিয়ে বা যেটা দিয়েই হোক। আপনারা এটা করার পরে এই লিঙ্কগুলো আপনারা এখানে ইউজ করবেন, এখানে আপনারা লেগে থাকবেন এবং ট্রাস্ট অর্জন করবেন। এবং এখানে যদি আপনারা লেগে থাকেন, সব সময় পোস্টটা দিতে থাকেন, আমি কিন্তু এর আগেও বলেছি যে যেটাই প্ল্যাটফর্মে কাজ করবেন এটা আপনার সম্পূর্ণ আপনার হার্ডওয়ার্ক করতে হবে। এখানে আপনার দিনের পর দিন আপনাকে পোস্ট দিতে থাকতে হবে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা আউটপুট পাবেন। আর অল্প একটু কাজ করে আপনারা আউটপুট চাইবেন, তাহলে কিন্তু এটা অবশ্যই আপনি পাবেন না। তো এই পোস্টটা এইভাবে আপনারা অসংখ্য পোস্ট করতে থাকবেন। এবং আপনারা এই গ্রুপে, আপনাদেরকে বলেছি নিউ একটা গ্রুপ এখানে আপনারা খুলে ফেলবেন আপনার নাম দিয়ে, তাহলে আপনার এই প্রোফাইলের সাথে গ্রুপটা অ্যাড থাকলো এবং গ্রুপে বিভিন্ন মেম্বার দেখবেন জয়েন হবে এবং আপনার এই পোস্টগুলো সেখানে আপনি দিবেন। তো এই পোস্টগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার এখানে আস্তে আস্তে আপনার গ্রো করবেন এবং মিউয়েতে কিন্তু আপনার অসংখ্য পরিমাণ ট্রাফিক আসে এবং এখান থেকে কিন্তু অবশ্যই আপনি একটা ভালো আউটপুট পাবেন আশা করি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অবশ্যই কাজে লাগবে। আর আপনাদের যদি কাজে লাগে তাহলে আমার ভিডিওটি বানানো সার্থক হবে। তো বারবারই একটাই কথা বলি যে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন সেসব বন্ধুদের মধ্যে যাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা চোখ রাখুন পরবর্তী ভিডিওর জন্য, পরবর্তীতেও নতুন একটা ট্রাফিকের প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।